করছি, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি, আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন পথে ঘাটে বিভিন্ন স্থানে যারা ঘোরাঘুরি করছেন সকলকে আমি অনুরোধ করছি, অতি সহজে আপনারা এসে মজলিসের সম্মান দেন, মজলিসের সম্মান দিন, আসুন আল্লাহ সম্মান বাড়ি, যারা নবীর সম্মান দিবেন নবীকে যারা সম্মান দিবেন তার সম্মান আল্লাহ বাড়ি, যারা কোরআনকে সম্মান দিবেন তার সম্মান আল্লাহ বাড়ি, যারা নবীর হাদিসকে সম্মান দিবেন তার সম্মান আল্লাহ বাড়ি। আসুন ইসলাম ধর্মের মানুষ আমরা সকলেই, বেশি রাত হবে না, যে যেখানে আছেন সকলকে অনুরোধ করছি অতি সহজে আমরা আসুন দেরি করতে হবে না। মা বোনেরা আমি হক হকি বয়োজ্যেষ্ঠ পীর আমি আব্দুল্লাহ সিদ্দিকী বড় বিদ্যালয় ছোট শেখ জায়গা, মা বোনেরা আপনারা পর্দার ভিতরে ধৈর্যের সাথে বসে থাকবেন, এমনকি আপনাদের গলার আওয়াজ শোনা আমার চলবে না, আমার কানে যেন আপনাদের গলার আওয়াজ না আসে, পর্দার ভিতরে থাকবেন, ক্ষমতার কথা বলবেন না, ঘোরাঘুরি করবেন না, মা বোনেরা দোকানে ঘাটে ঘোরাঘুরি করবেন না, পাক মাসিলে ভাই সবরা বসে আছেন আপনারা পর্দার আড়ালে থাকুন, পর্দার ভিতরে বসে থাকুন, বাবা যারা আছেন সামনে চলে আসুন, আসুন যে যেখানে আছেন পাক মাসিলে সে উপস্থিত হয়ে যান, বুঝেছেন কথা, বেশি রাত হবে না, আমি অনেক দূর থেকে আসছি, আশা করি মুক্তেসার কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। এর পাশে আমি আসে অনেকদিন আগে এসেছিলাম, জলসা করে এসেছি বেশ কিছুদিন আগে, আশেপাশে এসেছি অনেক জায়গায়, কিন্তু আপনাদের গ্রামে মনে হয় এই প্রথম, তা আপনারা যারা আমাকে দেখেছেন তারা একটু হাত উঠাবেন, আর যারা দেখেননি যারা আমার দর্শে জানলেন তারা হাত উঠাবেন, তাহলে কে হাত কে দেখেছিলেন ভাই সাহেব এসেছেন, আর কে দেখেছেন যারা দেখেছেন দর্শায়, ঠিক আছে, তাহলে বেশিরভাগই ভাগ আছে, হ্যাঁ একটু আগে সব জিনিসের একটা ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিন আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে, আল্লাহ তাআলা সব ভেবে দিয়েছেন, কিভাবে হাসবেন, কিভাবে খাবেন, কি করবেন, কি করতে হবে, সব জিনিস কিন্তু আল্লাহ পাক তিনার নবীর দ্বারাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ আকবার, ওয়াজ আর হবে না, ওয়াজ পাক হয়ে গেছেন, বুঝেছেন কথা, মনান স্যার অস্ত্র চলে গেছেন, উনিও মনান স্যার আমিও মনান, ওনারা আলেন আমিও আলেন, ওনারা কষ্ট করে লেখাপড়া শিখেছেন আমিও কষ্ট করে লেখাপড়া শিখেছি, আমি এখন কিন্তু কিতাব স্টাডি করে থাকি, আমি এখনো পর্যন্ত বুঝেছেন কথা, বইপত্র কিতাব মোতালা করি, বইপত্র পড়ি, এখনো পর্যন্ত হাদিস কোরআন সব কিছু আমাকে দেখতে হয়, এবং দুনিয়ায় থাকতে গেলে অনেক রকম পরও দেখতে হয়, আমার সমস্ত জায়গায় খবর খবর একটু রাখতে হয়, দেশের অবস্থা তো বুঝতেই পারছেন, আমরা ভারতের নাগরিক, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী, এই ভারতের মধ্যে রাজ্য পশ্চিমবাংলার মানুষ আমরা, কিন্তু আমি বিভিন্ন জায়গায় আমি যেয়ে থাকি, বিভিন্ন জায়গায় আমি সবার সমস্ত করে থাকি, আমার আব্বা হুজুর কয়েক কোটি মুড়ি দেখে গেছে, বড় হুজুরকে মালিকুল মওত আসবে, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়বে না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়বে না, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ পাক ডেকে নিয়েছেন আমার আব্বা হুজুরকে, আজ আমি হয়েছেন বাপ
44 বছর ত্রিপুরা জমিনে মাটি করে শুয়ে আছেন মুজাহিদের জামানে বড় সাহেবজাদা বড় হুজুরজাদা রহমাতুল্লাহ আলাইহি একের পর এক আমরা সম্মানিত হয়েছি আল্লাহ কে নিয়েছেন ভাইগুলো ছিল বড় বড় ভাইগুলো আল্লাহ পাককে নিয়েছেন আল্লাহর হুকুমের উপরে কোনো কথা নেই সেখানে তো কোনো কথা বলা যাবে না খান্ডে তা আজকে আমি আপনাদের কাছে মুক্তসা কিছু আলোচনা করতে চাই যদি আপনারা শুনতে চান তাহলে আমি বলবো আর যদি বলেন যে না আপনি ওই দুটার কথা বলে মনে করতে তাহলে মনোযোগ করে বুঝলেন কথা আমি এটা চাই না মানুষকে কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দিয়ে বসিয়ে রাখা এটা আমি পছন্দ করি না আল্লাহ পরে রাতটাকে আরামের জন্য খুলেছেন আর দিনটা হচ্ছে মেহনত করার জন্য আল্লাহ পাক করেছেন তা ভাইরা আমার আমি আবার অনুরোধ করছি অন্য অনুরোধ করে বলছি আপনার পাক মাহফিলে বসে যান সব জিনিসের সৌন্দর্য আছে মসজিদে যখন যাবেন ইমাম সাহেব পিছনে দাঁড়াবেন হাটে যখন যাবেন হাটে ঢোকার সঙ্গে সঙ্গে একদিক থেকে দান জিজ্ঞেস করতে করতে চলে যাবেন এটা আমার অন্তরহিত বলে থাকতেন তো হঠাৎ করবেন একদিক থেকে জিজ্ঞেস করতে করতে হাটের মধ্যে প্রবেশ করছে যে তোমার দাম কত তোমার পেঁয়াজ কত দাম তোমার আলুর দাম কত তোমার পটলের দাম কত জিজ্ঞেস করতে করতে যাবে আবার যখন ফিরে আসবেন হ্যাঁ আবার যখন ব্যাক করবেন তখন আবার দাম করতে করতে জিনিস যা প্রয়োজন নিয়ে বাড়ি যাবে আমার এটা হচ্ছে হাটে বাজার হচ্ছে নির্দিষ্ট জায়গা খুচরা হাদিসে আছে বাজার হচ্ছে নির্দিষ্ট জায়গা আর উৎকৃষ্ট জায়গা কোনটা আসছে হাজা বাইতুল্লাহ আল্লাহ ঘর আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহর ঘরের কথা বললাম একবার জোরের সঙ্গে হবে না সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার বাজারে প্রয়োজন কাজ মিটিয়ে প্রয়োজন যা আছে কাজ মিটিয়ে নিয়ে জিনিসপত্র কিনে বাড়ি থেকে বাজারে আড্ডা দিতে হবে না চায়ের দোকানে বসে হাসতে হাসতে পড়ে গেলে হবে না একজনের ঘরে পড়ে গেলে হবে না বাজারে আপনি যাবেন আবার যেটা প্রয়োজন সেটা কিনে আপনি বাড়ি থাকবেন এটা হচ্ছে হ্যাঁ কথা এবার যদি কেউ ঘন্টার পর ঘন্টা যে বাজারে বসে থাকে তাহলে কিছু পরে পরে তো ভাইরা আমার এটা হচ্ছে কি আপনার যে বসে আছেন এটা হচ্ছে বেহেস্তের বাগান আর আমি যেখানে বসে আছি এই জায়গাটা হচ্ছে বুঝেছেন কথা নবীর মিম্বর এটা তৃণমূল পার্টির মিম্বর এটা কংগ্রেসের পার্টির মিম্বর এটা সিপিএম এর পার্টির মিম্বর এটা হচ্ছে শাহেন তাজেদার মদিনা দুলহানি মদিনা আহমদি মুস্তফা মোহাম্মদি মুস্তফা পিয়ারা নাম শরীফ নাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর এখানে কথা বলতে গেলে খুব হুশ করে কথা বলতে হবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ হুজুর বলেছিলেন মিস্টার সেইফুদ্দিন যদি যোগ্যতা না থাকে সে যেন মেম্বারের উপরে না উঠে নবীর মেম্বারের উপরে না উঠে আর এখন পুঁথিগত বিদ্যা দুপাতা পড়ে নিয়ে একটু বলার সুর আছে ছেলে উঠছে মাইক সামনে এই ক্যালেঙ্গা ওই ক্যালেঙ্গা তেলেঙ্গা হ্যাঁ অমুক ক্যালেঙ্গা অমুক ক্যালেঙ্গা বড় 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 কথা বলে কি বললো বলে ও বললো তবে শুনেন পারবো যার সুর আছে তার দল খুব বেশি দেয় থাকলে আর যার মাঝে মধ্যে বলার সুর নেই তিনি খুব বড় হলে বুঝলেন কথা তিনি বাড়িতে বসে আছেন তো ভাইরা আমার সুরের পাগল হবে না ওয়াজা কি হবে কষ্ট হয়ে গেছে
ওনারা রজওয়ালি সাহেব অস্কার গেছেন, আমাদের কাইম সাহেব হুজুর অস্কার আছেন, রজওয়ালি হুজুর অস্কার আছেন, কাইম সাহেব হুজুর অস্কার আছেন, এসব সিলসিলা খুঁটি, এসব কাকা হুজুরের সিলসিলা খুঁটি, এরা এনাকে দু ছেড়ে বলে না, লোক আছে তার ছেড়ে কথা বলে বুঝছেন কথা, আর আমি আব্দুল্লাহ আমাকেও ছেড়ে কথা বলে, আমি বড় ছেলে বলে মনে করছেন আমাকে ছেলে কথা বলবে নাকি, আমাকেও ছায় যাই হোক ওর বাসক কেমন ওর বাসক জান তো ভাইরা আমার দোস্তরা আমার ইমাম তার ভাইরা আমার মুত্তাকিন ভাইরা আমার আজকে মুক্তেসর আলোচনা করব, তবে আপনাদের একটা জানার দরকার আছে, ওয়াইজিন কাকে বলে, বক্তা কাকে বলে, যিনি একটা বিষয়ের উপর আলোচনা করেন তিনি হলেন বক্তা। কোরআন শরীফের মধ্যে আছে 82 জায়গায় আছে তোমরা নামাজ কায়েম করো, এই নামাজ সম্বন্ধে মনোবর্ত যিনি ওয়াজ করবেন তিনি হলেন বক্তা, যিনি রোজা সম্বন্ধে অনবরত বলবে তিনি হলেন বক্তা। কিন্তু আজকে আই হ্যাভ নো টাইম, আমার হাতে টাইম খুব কম, আমি জানি ওয়াইজিন কাকে বলে বক্তা কাকে বলে, যে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে তিনি হলেন বক্তা, একটা বিষয়ের উপর তিনি আলোচনা করবে তিনি হলেন বক্তা। কিন্তু আজকে আমি মুক্তেসার বিভিন্ন বিষয়ে তো আলোচনা করি, আমি আপনাদের কাছ থেকে বিদায় হই। বলো প্রশ্ন আছে, আমি আহমেদ আব্দুল্লাহ দীর্ঘ সময় আমি অস করতে পারি কোরআন হাদিস দিয়ে, কিন্তু অবস্থা দেখি সেখানে আমি অস করে থাকি। আমার একমাত্র ছেলে আপনার নাম শুনেছেন সাওয়ান সিদ্দিকি, আমার ছেলে দশা করে বেড়ায়, আমিও দশা করি, বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এমন কোনো আলেম নেই যে আমি আব্দুল্লাহকে ছেড়ে যাবে, সব জায়গায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সব জায়গায় আমাকে দশা করতে হয়, আমার ছেলেকে করতে হয়। আসুন আসুন আজকে আপনার হাজির হয়েছি, আপনার মনে করছেন সে খুব বড় উলি এসে গেছে, না বাবা আমি উলি না, আমি উলি না, আমার মনে হয় আমার মতন গুণাগার নবীর উন্মতির মধ্যে আর কি আর নাই, আমার মনে হয় আমার মতন গুণাগার এই পাক মাফিনের মধ্যে আর কি আর নাই, আল্লাহ আবার বলেছেন জানা হতো কেউ নাই, বলেছিলেন হুজুর কেউ না, বলেছিলেন বড় হুজুর কেউ, আমি আমার ক্ষমতা নেই, আল্লাহ যদি আমাকে বলার আমি বলতে পারবো না, হলে বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই সরফ হয়ে যাবে, সে আর বলতে পারবে না, তার মুখ খুলবে না, বুঝেছেন কথা, আল্লাহ যাকে বলাবে সে বলবে, তাহলে কোনো ক্ষমতা না নাই। আমি 10 ঘন্টা আপনাদেরকে এইভাবে বসে বসে আমার আব্বা হুজুরা দর্শা করেছিলেন 22 ঘন্টা আমার বাড়িতে ক্যাসেট রাখা আছে, তবে বাপের মধ্যে হতে পারে আমি 10 ঘন্টা বন্ধ করতে পারবো কোরআন হাদিস, কিন্তু আজকে মুক্তেসার কিছু আলোচনা করি আমি বিদায় নেব, বুঝেছেন কথা, ওয়াজ যা হবে ওয়াজ করে চলে গেছেন, রজ আলী সাহেব কাইম সাহেব ওয়াজ করে চলে গেছেন, আর কি ওয়াজ হবে, বুঝেছেন কথা, তবে আওলাদ হিসাবে আমি গোনাগার খাতাকা দেখেছি পীরের আওলাদ হিসাবে আল্লাহ আমাকে যা বলাবে আমি তাই বলব, আমার আব্বা হুজুর দাদা হুজুর ছিলেন ইয়াকুব পথ আর আমি হচ্ছি আস্তার পথ, আর উনারা ছিলেন ইয়াকুব পাথর, ইয়াকুব পাথরে অনেক মূল্য, আমি কিন্তু নিজেকে ছেড়ে কথা বলি না, আমি নিজেকেও ছাড়ি না, বুঝেছে কথা, চোর বলবে আমার সম্বন্ধে অস করতে পারবে না, বেল আমার জীবন বলবে আমার সম্বন্ধে অস করতে পারবে না, বেরোজগার বলবে আমার সম্বন্ধে অস করবে না, বুঝেছে, বেরোজগার বলবে আমার সম্বন্ধে অস করবে না, তাতে আমি অজি করতে পারবো না, খবরদার গায়ে কেটে দেবেন না, আমি শুরু করছি তার আগে একটা তাকবীর দেন, নারায়ণ তাকবীর,
নিশ্চয় সমুখর গিয়াছে আছে হসপিটাল থেকে ফেরত পেয়েছেন এরকম রুগী আছে ডাক্তার সাহেব বলে দিয়েছেন যা ট্রিটমেন্ট করা হয়ে গেছে রুগীকে বাড়িতে নিয়ে চলে যান এরকম কেউ আছে নাকি হ্যাঁ ভাইরা আমার দোস্ত ভাইরা আমার দোস্ত আমার ইমানদার ভাইরা আমার বদরের যুদ্ধ দিনে 300 জোরে বলে পানি আসলে না নবীর উম্মত বলে খালি দাবি করতে হবে নাকি অমুক দল করে এসব শুনতে পারেন খবরদার বুঝে বেখান দিবেন না আমরা কোন দল করি না তৃণমূল করি না কংগ্রেস করি না যে দলের নাম কোরআনে আছে যে দলের নাম হাদিসে আছে সেই দল আমরা করে থাকি সেই দলের নাম হচ্ছে হিজবুল্লাহ হিজবুল্লাহ কোরআনে আছে হিজবুল্লাহ হাদিসে আছে আমি যখন হিজবুল্লাহ বললো আপনারা চিৎকারের সাথে জোরের সঙ্গে বললেন জিন্দাবাদ হিজবুল্লাহ আর কি জোরের সঙ্গে বলুন হিজবুল্লাহ ছেলে না কান্দলে পরে মা দুধ দেয় না আল্লাহর বান্দা না কান্দলে পরে আল্লাহ রহমত পাওয়া যায় না জাহান্নামবাসীরা এত কাঁদে কাঁদবে তাদের চোখের পানি দেয় বড় বড়
যাবে সেখানে নাই কোনো फायदा হবে না জাহান্নাম বাসীরা এত বড় খাবে তবে চোখ ফেলে রক্ত বেরবে সেই রক্ত দ্বারাই বড় বড় নদী বয়ে যাবে সেখানে নাই কোনো फायदा হবে না ইয়া আল্লাহ আমরা গুনাহগার বলে আমাদের হাত কেটে দিয়ে আল্লাহ আমরা সবাই গুনাহগার কে কম আর কে বেশি আল্লাহ আমিন আমার মুসলমান ভাইরা হাত দিয়েছেন আমার মা বোনদের হাতে আমার মুসলমান ভাইদের হাতে ফেরত দিবেন না পর্দার আড়ালে আমার মা বোনদের হাতে দিয়েছেন মা বোনদের হাতে আপনি ফেরত দিবেন না মেয়েরা নবী হতে পারেনি নবীদের মা হয়েছে মেয়েরা নবী হতে পারেনি নবীদের মা হয়েছে মেয়েরা নবী হতে পারেনি নবীদের মা হয়েছে মুসলমান করে আমাদের মত দেবেন না মুসলমান না করে আপনি আমাদেরকে কাবুল করাবেন না মুসলমান না করে আপনি আমাদেরকে কবরে নেবেন না ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা দিন মাফ করুন ইয়া আল্লাহ কবুল করুন সুম্মা হে আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন সুম্মা আমিন লা ইলাহা সকল দোষগুণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালালে আমি শুরু করছি নো সাউন্ড ইংরেজিতে একটা কথা আছে ফেস টু ফেস যখন কোন বক্তা বক্তৃতা দেয় তার মুখের দিকে তাকিয়ে থাকতে হয় যখন ক্লাস নেয় শিক্ষকরা মাস্টার মশাই যখন ক্লাস নিতে থাকে ক্লাস যখন নেয় তখন ছাত্ররা মাস্টারের দিকে তাকিয়ে থাকে মুখের দিকে তাকিয়ে থাকে আজকে আপনারা কি করবেন আমার মুখের দিকে তাকাবেন না নাহলে কিছু বুঝতে পারবেন না আমি উঠেছি নবীর মেম্বার আই আম ইয়োর ফাকুল আদব আর ভিতরে একটা কথা আছে আদত্ব হচ্ছে বড় জিনিস আজকে আমি নবীর মেম্বার উঠেছি আল্লাহ রাসুলের কথা বলার জন্য প্রয়োজন হলে আমি আমার নিচে বসে থাকবো নিচে বসে আমি অন্য বক্তার কাজ করে আমি কিন্তু এখন আমি বলার জন্য আপনারা আমাকে পাঠিয়েছেন আমি বলতে বলেছি এখন আমি আপনাদের সঙ্গে বলতে প্রয়োজন হলে আমিও নিচে বসে বেশের কথা আমি লাস সাহেব না পিলের ছেলে হতে পারি আমি লাস সাহেব শুরু করছি কথা বলবেন না أما بعد فقد قال الله تعالى في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحب الأعمال إلى الله أدوامها قديم كالدا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ মুস্তফা তুমি হি হাবিবে পাক দাওয়ার হো মুহাম্মদ মুস্তফা তুমি হি হাবিবে
Muhammed.